শিলচর বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষের বদলির দাবি তুলল স্কুল পড়ুয়ারা। অধ্যক্ষের দুর্ব্যবহারের অভিযোগ এনে স্কুলের পড়ুয়ারা 12টা নাগাদ মিছিল করে জেলাশাসকের কার্যালয়ের ভিতরে প্রবেশ করে বদলির দাবি তুলেন। স্কুলের ছাত্রীরা জানান সামনে তাদের পরীক্ষা কিন্তু হচ্ছে না ক্লাস, একাধিক বিষয়ে শেষ হয়নি কোর্সও। এসব অভিযোগ এনে এদিন স্কুলের উচ্চ মাধ্যমিক কলা শাখার দ্বিতীয় বর্ষে ছাত্রীরা সরব হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। তারা জানায় গত শুক্রবার ছাত্রীদের সঙ্গে কথা বলতে গিয়ে আপত্তিজনক মন্তব্য করেছেন অধ্যক্ষ, এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয়েছিল সার্কুল অফিসারকেও। ছাত্রীরা স্কুলের অধ্যক্ষ সুমা শর্মার বিরুদ্ধে অকুমন্তব্যের অভিযোগ উত্থাপন করেন। ছাত্রীরা বলেন অধ্যক্ষ তাদের উদ্দেশ্যে বলেছেন তোরা টেলাওয়ালা রিক্সাওয়ালার মেয়ে, এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। হাই সেকেন্ডারি এইচএস এমপি স্কুলের স্টুডেন্ট, আমরা এখানে আছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে এসেছি। আমাদের সেকেন্ড ইয়ার থেকে দাবি করেছিলাম যে আমাদের টিচার নেই বলে, টিচার নেই বলার পর প্রিন্সিপাল ম্যাডাম আমাদের সাথে খারাপ ব্যবহার করেছিলেন এবং আমাদের প্যারেন্টস নিয়ে উনি কথাবার্তা বলেছেন, আমাদেরকে খুব মানে বাজেভাবে উনি ব্যবহার করেছেন আমাদের সাথে। যে আমরা এখন এটাই দাবি চাই যে আমরা এক্সাম লিখবো, উনি সরব। নাম কি প্রিন্সিপালের? প্রিন্সিপালের সমাস। উনি কি বলেছেন? উনি আমাদেরকে মানে বলেছেন যে আমরা কি মানে কি কি বলবো স্যার, আমাদের এইসব মিডিয়াতে এইসব কথা বলার মানে আমাদের বলছে ঠেলাওয়ালা রিস্কাওয়ালা। আমাদের উনি বলছেন আমাদের কি আমরা কিচ্ছু করতে পারবো না, আমাদের স্কুলে কি আমরা ছাত্র আন্দোলন করছি স্যার, আমরা কি ছাত্র আন্দোলন করছি এটা আমাদের কি হয়েছিল। আমি যখন মানে স্কুলে আসলাম আমরা এটাই দাবি আসলো যে আমরা টিচার নেই করি আমরা খুঁজলাম, তখন আমরা প্রিন্সিপালে খুঁজলাম যে আমরা ক্লাস হইতো না আর, তারপরে আমরা তো শেষ আমরা কিছু করছি না। তারপর যখন 12টা বাজছে তখন আমরা তিনজন স্টুডেন্ট আসলাম সব গেছে গিয়ে স্কুল থেকে, তারপর আমরা তো ছুটিতে শুনি না প্রিন্সিপালে করি, আর তারপর আমরা তিনজন স্টুডেন্ট আসলাম, আমি একজন ক্যাপ্টেন আর একজন আসলাম। তখন প্রিন্সিপালে আমার জিজ্ঞেসুন যে তোরা কেনে আসল, আমরা প্রিন্সিপাল দেখি আমরা ক্লাসে গেছে গিয়ে, তখন প্রিন্সিপাল আমার জিজ্ঞেসুন কেনে আসল, আমরা তিনজনই ক্লাসে আসলাম। তারপরে আমি খুঁজছি যে আমরা তো ছুটি দেওয়া হয়েছে না, তো আমি ক্লাসে আমরা তিনজন ক্লাসে গেছিলাম, বাকি সব যে আসলো তারা গেছে গিয়ে। তারপর প্রিন্সিপাল আমার জিজ্ঞেসে যে তোর বাবা কী তোর কাজ করে, আমি না আমার দেখি আমার ওটা জিজ্ঞেসে যে কোন জায়গায় থাকো, আমি ওটা খুঁজে জানি কোন। তারপর ওটা খুঁজছেন তাই যে তোর বাবা কোন জায়গায় কোন দোকানের মালিক, এরকমভাবে খুঁজছেন তাই। হওয়ার পরে আমি ওটা খুঁজছি বাবার তো কোনো দোকান নাই বাবা এই কাজ করে। তারপর তার নামে উঠে খুঁজছেন যে বাবা জানে নি তুই যে এরকম কাজ করো সাইয়া, আমি তো কিচ্ছু করছি না এটাই আমার দাবি যে আমি তো কিছু করলাম না। তারপর তাই খুঁজছেন যে কোন পরিবার থেকে আইস সব কিছু আমি দেখে দেখাইয়া দিলাই, এটাই আমার তাই খুঁজছেন। আমরা গার্জেন যখন কইছিলাম গার্জেনদের বড় গিয়ে যে আমরা এরকম এরকম কইছিলাম, আমরা গার্জেন আওয়ার পরে তাই আমরা কইছিলাম যে আমরা গার্জেন না গুন্ডা বলি, গুন্ডা নিয়ে এসেছিলাম। নাম কি? সুমা সেন। সুমা সেন।